খুলনায় ইফতার বাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। চলে যাব তার কাছে। আমিন, এবারে রোজা ইফতার বেচা কেনা কেমন দেখছেন, আর ইফতার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মতর বিষয়টি কতটুকু মানা হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের? ইফতার বাজারগুলি যে রয়েছে সেগুলো কিন্তু একেবারে বলা যায় বাহারি রকম, যে পশ্বাসে পশ্বাস সাজিয়ে বসছে বিক্রেতারা এবং ক্রেতারা কিন্তু পশ্চাদের যে পণ্য সামগ্রী ইফতার সামগ্রী কিনছেন এবং নিজেদের সঙ্গে কিনে নিয়ে যাচ্ছে পরিবারের সঙ্গে, সেইভাবে ইফতার করছে। এখানে থাকছে যে এখানটা খোলার ঐতিহ্যবাহী বলা যায়, যে বিশেষ করে 30 বছরের যে নানা হালিম, সেই হালিমটা এখানে বিক্রি করা হচ্ছে। এবং এখানে থাকছে যে বিভিন্ন ইফতার বাজারে যে রয়েছে বিশেষ করে বিভিন্ন বাহারি রকমের যে সামগ্রী আয়োজন করা হয়েছে, সেখানে থাকছে যে বিশেষ করে যে আপনার পাটি চাপটা পিঠা, বিভিন্ন রকম যে রোল, বিভিন্ন রকম যে চপগুলো রয়েছে সেই আয়োজন থাকছে। আর এই কথা বলবো, এখানে রয়েছে যে খুলনার এই যে নানা হালিমের আপনি দীর্ঘদিন ধরে এই হালিম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন, আসলে যে স্বাস্থ্যসম্মতভাবে কতটা মানসম্মতভাবে এই হালিমটা আপনি প্রস্তুত করে থাকেন? স্বাস্থ্যসম্মতভাবে আমি মানে ভেজাল মুক্ত করার চেষ্টা করি, আর আমি কেনাকাটার সময় সব ভালো জিনিসই কিনি, আমি বাজারে কোনো কম দামের কোনো জিনিস কিনি না। আমার যেটা স্বাস্থ্যসম্মত মানসম্মত তেল, ঘি, ডাল, মাংস সব কিছু গোশত সব আমার মানে ভেজাল মুক্ত। ধন্যবাদ আপনাকে। ওই যে দাবি করা হচ্ছে যে ভেজাল মুক্তভাবেই তারা এই যে ইফতার সামগ্রী তৈরি করছেন, আপনার কথা বলবো, এখানে রয়েছে আর একজন বিক্রেতা, আসলে কী ধরনের ইফতার সামগ্রী রয়েছে আপনার এই 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 আয়োজনে? আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও পাটি চপটা, চিকেন ফ্রাই, চিকেন শাসলিক, তাছাড়া ডিমের চপ, চিকেন বল, এর স্পেশাল যেগুলো আইটেম এবার নতুন আনছি সেগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি চপ এবং মাশরুম চপ রয়েছে। তাছাড়া অন্যান্য বছরের ন্যায় রেশমি জিলাপি, শাহি জিলাপি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছি যে বিশেষ করে যে বাহারি রকম যে আয়োজন, সেই আয়োজন যেমন এখানে করা হয়েছে অনুরূপভাবে থাকছে যে বিভিন্ন রকম যে আয়োজন, এবং ক্রেতারা ছুটে আসছেন এখানটায় ইফতার বাজারে, এবং তারা সেখানটায় আসার পর সেখান থেকে ইফতার সামগ্রী ক্রয় করছেন এবং সেখান থেকে তারা কিন্তু পরিবার সদস্যদেরকে দিয়ে ইফতার করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে।